সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকের পর্বে মালয়েশিয়ার একজন সফল ব্যবসায়ীর গল্প বলবো আপনাদের। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে যে কুয়ালালামপুরে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাতারে নিজেকে দাঁড় করিয়েছেন। সম্ভাবনার ওই দেশটিতে শূন্য হাতে আসা মোহাম্মদ সেলিম নামে প্রতিষ্ঠিত কোম্পানি আছে, ওইখান থেকে আমরা আগে কার্পেট ইম্পোর্ট করতাম, অ্যাজ ওয়েল অ্যাজ চায়না থেকে করতাম। সো ওই সূত্র ধরে আসলে মালয়েশিয়াতে আসা কার্পেট ইম্পোর্ট করা নিয়ে। তারপরে দেখা গেছে আস্তে আস্তে বিভিন্ন লোকের সাথে পরিচিত, বিভিন্ন ব্যবসার সাথে, ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত হয়ে আস্তে আস্তে এইখানে যে এখন যে বর্তমানে যিনি আমার ওয়াইফ, তার সাথে আমার আগে ফ্রেন্ডশিপ হয়েছিল। ফ্রেন্ডশিপ হওয়ার কারণে তার সাথে চলাফেরা করে এবং মালয়েশিয়াতে ঘোরাঘুরি করে মনে হলো যে আসলে এখানে এই দেশটা মোটামুটি ভালো, এখানে আসলে যদি আমি স্টে করি হয়তো বা ফিউচার আমার ব্রাইট হবে। বাবা ব্যবসায়ী হাজি শামসুদ্দিন শেখ আর মা আনোয়ারা বেগম। পাঁচ বোন আর দু ভাইয়ের মধ্যে সেলিম হলেন চতুর্থ। স্কুলের গণ্ডি বলতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনাই করেছেন তিনি। সংসারের কাণ্ডারি বাবার অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে হয় তাকে অসময়ে। কোমলমতি মনে জীবনের শুরুতে ধাক্কা খান সেলিম। বাবার দোকান দেখাশোনার পাশাপাশি সংসারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ে তারই কাঁধে। আমি যখন এখানে প্রথম আসছি আসলে আমি তো কিছু চিনতাম না, জানতাম না। সো আমার ওয়াইফের সাথে ঘোরাঘুরি করে কথাবার্তা বলে কিংবা আমি খুব জলদি ভাষাটা শিখতে পারছি এই দেশের, যে ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট। আমি রিসার্চ করা শুরু করলাম যে আসলে অ্যাকচুয়ালি আমি কী করতে পারি এখানে, কী করলে হবে। সো স্ট্রাগল তো অবশ্যই করছি অলমোস্ট 3-4 ইয়ার্স ধরে। আমি বলবো যে এটা বাহিরের নেটওয়ার্ক, ওইটা আমি নিজেই করছি। আমার ওয়াইফ রেদার শুধু আমি অফিসিয়াল অ্যাডমিনের যে কাজগুলি সেগুলি তারা করেছি। শুরুটা অ্যাকচুয়ালি আমার হয়েছিল এখানে, আমি ইন্টারনেট ক্যাফে করছিলাম। এখানে একটা ইন্টারনেট ক্যাফে যেটা আমার ওয়াইফ অপারেটিং করতো, সেখান থেকে বিজনেস কার্ড হতে শুরু করে প্রোফাইল লেটার হেড, তারপরে গ্রাফিক ডিজাইন, সো মেনি কাইন্ড অফ সার্ভিস ফ্রম দেয়ার। সো এখান থেকে আস্তে আস্তে শুরু হলো। তারপরে আমি এখানে কোম্পানি করলাম কনস্ট্রাকশনের বিজনেসের জন্য, তারপরে ম্যানেজমেন্ট সার্ভিসের জন্য, সিকিউরিটি সার্ভিসের জন্য, ঠিক আছে। তারপরে আমি একটা চিকেন স্লটিং প্ল্যান করছি, সো ক্যাপাসিটিস এভরি ডে 15,000 পিসেস। আইটি বিজনেস শুরু করলাম অ্যান্ড এনি কাইন্ড অফ অফিস সিকিউরিটি সলিউশন,
নেটওয়ার্কিং হার্ডওয়্যার এবং সিকিউরিটি সার্ভেলেন্স সিস্টেম আমার নিজস্ব ব্র্যান্ডের সিসি ক্যামেরা আছে সো ওটা আমার এইচডি ব্র্যান্ডের ওটা আমি এখন ইন্ডিয়াতে দিতেছি নেপালে দিতেছি বাংলাদেশে দিতেছি অ্যাজ ওয়েল অ্যাজ মালয়েশিয়াতে মার্কেটিং করতেছি সো ওটা আমি ম্যানুফ্যাকচার আমার ডিজাইন স্পেসিফিকেশন এভরিথিং ফ্রম মাই কোম্পানিজ এবং আমার ইঞ্জিনিয়ার থেকে সো অফিস সিকিউরিটি সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক এগুলি অবশ্য আমরা সলিউশন দিতেছি আপনার নেটওয়ার্কিং সিস্টেম এনি কাইন্ড অফ নেটওয়ার্ক আপনার সার্ভার রিলেটেড কিংবা অফিস নেটওয়ার্কিং এখানে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এটা আমরা মালয়েশিয়াতে সাবা সারোয়াকে দিতেছি পড়াশোনা করে অনেক বড় হবার স্বপ্ন ছিল এই তরুণের ভাগ্যের কারণে কিছুটা বাবার উপর অভিমান করে ১৯৮৮ সালে যশোর থেকে ঢাকায় এসে রেলওয়ে সুপারমার্কেটের চাকুরি জীবন শুরু করেন ১৯৯৭ সালে এরপর সিঙ্গাপুরে কনস্ট্রাকশন কাজে এবং পরে সেখানে সুপারভাইজার হিসেবে নিয়োগ পান আমি অলরেডি বাংলাদেশে একটা আইটি কোম্পানি করছি এবং আমার আইটি ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম নিয়েও আমরা কাজ করতেছি বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের আমরা সফটওয়্যারটা ডেভেলপ করেছি বাট দে আর ইউজিং থার্ড পার্টি সফটওয়্যার পার্সোনাল ট্র্যাকিং সফটওয়্যারও আমরা বাংলাদেশে নিয়ে যাচ্ছি ইন্ট্রোডিউস করাবো বাই মার্চে এভরি মিনিট আপনার ছেলে আপনার ওয়াইফ আপনার মাদার ফাদার কে কোথায় কত কিলোমিটার ফারে আছে সেই জিনিসগুলি আপনারা সবাই ফলো আপ করতে পারবেন আমরা আরেকটা অ্যাপস ইন্ট্রোডিউস করাবো বাংলাদেশে কিছুদিন আগে ওইবার নামে একটা অ্যাপস ট্যাক্সির জন্য ইয়ে করছিল যেটা মালয়েশিয়াতে চলতেছে ওই অ্যাপসটা আমরা নিজেরাই ডেভেলপ করছি সফটওয়্যারটা এবং ওইটা ভেহিকেল ট্র্যাকিংয়ের সাথে আমরা সিএনজিতে দিতে চাচ্ছি গভর্নমেন্ট যেটা নিয়ে ভাড়া নিয়ে প্রবলেম হইতেছে মিটার নিয়ে প্রবলেম হইতেছে দেখা গেছে যেখানে প্যাসেঞ্জার আছে ওইখানে সিএনজি নেই যেখানে সিএনজি আছে ওইখানে প্যাসেঞ্জার নেই অ্যাকচুয়ালি আমাদের ওই অ্যাপসের মাধ্যমে প্যাসেঞ্জার এবং ড্রাইভার দুজনেরই কমিউনিকেটটা পারফেক্টলি হবে ২০১৬ সালে সাবলেট সিকিউরিটি কোম্পানির মধ্যে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড অর্জন করে শ্রেষ্ঠ ব্যবসায়ীর স্বীকৃতিস্বরূপ মালয়েশিয়াতে ২০১৫ সালে আর ইন্দোনেশিয়াতে ২০১২ সালে ধাতুশিপ অ্যাওয়ার্ড অর্জন করে মোহাম্মদ সেলিম ব্যবসায়িকভাবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি আপনার ইন্দোনেশিয়ার থেকে ধাতুশিপ মালয়েশিয়ার থেকে ধাতুশিপ পেয়েছি যেটা নিয়ে মালয়েশিয়াতে ধাতুশ্রী তানশ্রী তুন এই চারটা অ্যাওয়ার্ডের মধ্যে একটা হইতেছে প্রথম রয়েছে ধাতু সো দ্যাট ইজ নট ইজি টু গেট ভেরি ডিফিকাল্ট টু গেট But they take a lot of time, the inquiries, what are you doing, how are you doing, how is your activities, social activities. আমরা আগে বেশ কিছুদিন আগে মালয়েশিয়াতে এশিয়া প্যাসিফিক যে এটা অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং লাস্ট মান্থ 10th November আমার কোম্পানি সিকিউরিটি সার্ভেলেন্সের মধ্যে আপনার চায়না সেনজেন থেকে ইনোভেটিভ সিকিউরিটি সার্ভিসেসের ইসে উপরে আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি ২০০৬ সালে ২৬শে আগস্ট মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় বেড়াতে এসে এক শপিং মলে মালয়েশিয়ান এক তরুণীর সাথে পরিচয় হয়ে যায় সেলিমের প্রথমে পরিচয় আর তারপরে যা গড়াই একেবারে বিয়ের পিঁড়িতে মালয়েশিয়ান এই নারী এনটিভির প্রবাস জীবন টিমকে অফার করলেন কুয়ালালামপুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে তার বাবার বাড়িতে যাবার এরকম আমন্ত্রণে বের হয়ে পড়ল এনটিভির প্রবাস জীবন টিম পথে দেখা গেল পাহাড় পাম বাগান সারি সারি বিভিন্ন ফুল ও ফলের গাছ Thank you.
গন্তব্যে গিয়ে দেখা গেল বাংলাদেশি আবহে গড়া একটি পরিবার। কোথায় আছি, মালয়েশিয়া না বাংলাদেশ, বোঝার উপায়ই নেই। আতিথিয়তা পছন্দ করে মালয়েশিয়ানরা। স্বামীর দেশ থেকে কেউ এসেছে, এটা যেন এই মালয়েশিয়ান নারীর কাছে অনেক আনন্দের। এই পরিবারের একটি মেয়ের বাংলাদেশি দুলাভাইকে নিয়ে কত রকমই না মন্তব্য, প্রবাস জীবন টিমের কাছে তার কিছু অংশ এখন শোনা যাক। আমরা সময় পেলে প্রায় এখানে চলে আসি। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 3 ঘন্টা দূরত্বে অবস্থিত। আমরা একসাথে মিলিত হই, তারপর পিকনিকে যাই, মুভি দেখতে যাই আর আড্ডা দিই। সেলিম খুবই ভালো মানুষ। আমার খালার সাথে বিয়ে না হলে এত ভালো একজন মানুষকে আমরা চিনতে পারতাম না। সেলিম খেতে খুব পছন্দ করেন আর আমাদের নিয়ে আনন্দ করতেও খুব পছন্দ করেন। স্যাটারডে সানডে অফ থাকে, সো ফ্রাইডে রাত নাইটে চলে আসলে আমরা আবার সানডে নাইটে কলম্বো চলে যাই। সো এখানে আসলে দেখা গেছে সবার সাথে আড্ডা মারা যায়, তাছাড়া আপনার ব্রেকফাস্ট কিংবা ডিনার লাঞ্চ এগুলি খুব মানে আমাদের দেশের মধ্যে কিছুটা কালচার এখানে একই টেস্টি, এখানকার টেস্টিটা মোটামুটি আমাদের গ্রামের মতোই। পরিবারের ছোটরাও দুলাভাইকে যে কিভাবে আগলে রাখে তা তাদের কথাতেই প্রকাশ হলো। সেলিম একজন হৃদয়বান মানুষ, তাকে যতটুকু চিনি সে আমার খালাকে খুব ভালোবাসে ও খেয়াল রাখে। আমরা সময় পেলেই একসাথে সময় কাটাই, খুবই ভালো লাগে আমাদের। আমাদের খালা খুবই ভালো রান্না করতে পারে, তবে সেলিম আমাদেরকে প্রায় বাইরে নিয়ে যায় ডিনারে। সুন্দর হাসিমাখা এই পরিবারের ভেতরে যে একটা চাপা কষ্ট লুকিয়ে আছে তা হলো এই দম্পতি এখনো বাবা মা হতে পারেনি। অনেক আবেগী চোখে আর মুখের কথায় সেই কষ্টটা তুলে ধরল এই নারী। প্রতি মুহূর্তেই তিনি এক অজানা ভয় ও শঙ্কার মাঝে অবস্থান করেন। যদি সন্তান উপহার দিতে না পারেন তাহলে কি টিকে থাকবে এই সুখের সংসার? আমাদের বিবাহিত জীবনের 10 বছর কেটে গেছে। সেলিম একজন স্বামী হিসেবে খুবই ভালো মানুষ, আমার ও পরিবারের খুবই খেয়াল রাখে সে। সেলিম ব্যবসার ক্ষেত্রে খুবই সচেতন, অনেক কষ্ট করে বিজনেস দাঁড় করিয়েছে। আমরা একসাথে অবসর সময়ে খুব আনন্দ করি, মুভি দেখতে যাই, পিকনিকে যাই, এ পর্যন্ত অনেকগুলো দেশ আমরা একসাথে ভিজিট করেছি। বাংলাদেশে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সকলেই খুব আন্তরিক। গ্রামের মানুষগুলি আমাকে খুব আদর যত্ন করেছে। আমরা সব কিছু মিলিয়ে ভালো আছি।